জুতা পরার ক্ষেত্রে নবী করিম সাল্লাহ সাল্লাম বিধি নিষেধ দেন নাই কারণ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছিল যে মা এলবিসুল মহারিম মোহরিম এহারাম অবস্থায় কি পরবে তো তিনি পজিটিভ প্রশ্ন থেকে নেগেটিভ উত্তর দিয়েছিলেন আজা বা মা লা এলবিসুল মোহরিম মহারিম কি পড়বে না তো সেখানে রসুল্লাহ সাল্লাহ ডিসক্রিপশনে যেগুলি জিনিস পরা যাবে না বলেছেন সেগুলির ভিতরে কাপড় পাওয়া যায় কাপড় আর কোনো প্রকার নাই এজন্য তাদের মন গড়া কথা হাওয়ায় চট্টি হতে হবে চামড়ার জুতা পায়ে দেওয়া যাবে না তাদের নিজের কথা বলেছেন যে কোনো কৃত পোশাক পরবে না জুতা পোশাকের অন্তর্ভুক্ত নয় তারপর মহারেম মাথা ঢাকবে না ঠিক আছে এরপরে মহারেম শরীরের কোনো চামড়া বা লোম উঠাবে না এরপরে স্ত্রীর সাথে সেক্স করবে না বা সেক্স নিয়ে আসে এরকম কোনো কথাবার্তাও সে বলবে না কোনো গাছের পাতা ছিঁড়বে না কোনো প্রাণীকে ভয় দেখাবে না প্রাণী শিকার করবে না নখ কাটবে না হ্যাঁ হ্যাঁ নখ চিমটাবে না এবার কোনো শিকার করবে না শিকার ধরবে না এসব কাজ মহারেমের জন্য আল্লাহ রসুল মুখতাসার উত্তর দিয়েছেন আর বলেছেন যে রসুল সাল সালামকে যখন মহারেম কি পড়বে প্রশ্ন করার উত্তর তিনি দিলেন কি পড়বে না তখন বোঝা গেল যে বলেছে কারণ মানুষের পড়ার জন্য সবকিছুই রয়েছে আর পড়ার মূল নীতি হচ্ছে বাহা সবই পড়তে পারবে সূত্র দেয়া আছে যে টাকনা ঢাকতে পারবে না পুরুষ আর নারী টাকনা টাকনা খোলা রাখতে পারবে না ফিনফিনা টাইট নারী পুরুষ উভয় এরকম পড়তে পারবে না নারী পুরুষের একজন আরেকজনের পাল্টা পাল্টি পোশাক পরিধান করতে পারবে না একে অপরের সাদৃশ ধরতে পারবে না আর এহারামের ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেগুলি পড়তে পারবে না সেগুলি খুব শর্ট ভাবে বলেছেন কারণ অল্প জিনিস এই জন্যই তো সূত্র দিয়ে এইভাবে তিনি বলেছেন তার ভিতরে জুতা নেই অতএব গায়ের জোরে জুতাকে টেনে আনা এটা ঠিক হবে না কারণ এটাও একটা বেদ রূপান্তরিত হয়ে যাবে যে যেটা শরীয়তে নেই সেটা নিজে থেকে বানিয়ে দেওয়া হলো হ্যাঁ হ্যাঁ যাবাসলসালা নবিন